Good morning. Welcome back to another vlog. কালকে মা চলে গেছে তো মা যেদিন থাকে না তারপর দিন সকালটা এত বাজে হয় কিছু বলার নেই। তারপর যে আমি প্রথমত ঘুমিয়ে গেছিলাম, মনে ছিল না বাবার জল খাবার লাগে, সাড়ে আটটার মধ্যে আটটা দশ বাজছে, পিজো ক্লাস আছে, আটটা দশ মতন বাজছে, তো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন আমি বাবাকে ফোন করবো আর বলবো যে কাউকে পাঠাও খাবারটা নিয়ে যাওয়ার জন্য। এখানে আমার ঘর মোছার জলের বালতি, আর ওইখানে ঝাঁটা মানে বারুন, আর এই হচ্ছে আমার ঘর দুয়ারের অবস্থা। ঘর মোছার আগে আমি একটু রেস্ট করে নিলাম, কারণ আমার একটু হালকা স্পাইনে ব্যথা করছে, কালকে একটু ছোটো ছোটো কাজ করতে হয়েছে। আর আমাদের বাড়িতে সিঁড়ি ওঠাটা খুব এড়িয়ে চলি আমরা, তো কালকে অনেকবার সিঁড়ি উঠতে হয়েছে, ছাদে মোটামুটি সাত আটবার ছাদে যেতে হয়েছে, জিনিসপত্র মেলা ছিল সেগুলো তোলা, আজকেও তাই হবে। তো খানিক মনে হচ্ছিলো স্পাইনে ব্যথা করছে, একটু রেস্ট নিয়ে নিলাম। এখন আমি নামবো কাজে, বাচ্চা সাড়ে আটটা মতন, আমি সামনের ঘড়ি দেখলাম বাচ্চা সাড়ে আটটার মতন, আর এখন আমি আছি মায়ের ঘরে। ফার্স্ট আমি বিছানাগুলো পরিষ্কার করবো, কাদা করে রেখে দিয়েছি, আচ্ছা সরি নোংরা করে রেখে দিয়েছি, তো এখন ওটাগুলো পরিষ্কার করবো। আর এখানে আমার চলে এসেছে কালু, বিস্কিট খাবে? এটা না দিলে ওরা সারাদিনে কিচ্ছু খেতে চায় না। ফার্স্ট ওদেরকে বিস্কিট দাও, দেন ওদেরকে অন্য কোনো খাবার দাও, তাহলে ঠিক আছে। কালু তাও ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে খেয়ে নেয়, কিন্তু পলু ভীষণ অভিমানী, ভীষণ আবদার। চলে যাও চলে যাও চলে যাও, যা পলু। আর আজকে মা নেই, আজকে মা জাস্ট নাজেহাল অবস্থা হবে শুধুমাত্র পলুর জন্য। ও কোনো মতেই উঠে আসবে না, যেতে আমাকে ওখানেই হবে, কিন্তু এখান থেকে দেখাচ্ছি, যদি আসে নাও, বেশ এখান থেকে নাও, এইদিকে তো নাও, এদিকে দেখলাম ডেলিভারি বয়ও চলে এসেছে, তো একটা নতুন প্রোডাক্ট নিয়েছি, খুব তাড়াতাড়ি রিভিউ দেব, অনলাইন পেমেন্ট করব। কি এসেছে, কি নেবে, কি দেব? আমাদের বাড়িতে সকালে জল খাবার যেরকম আটটা থেকে সাড়ে আটটা, সেরকম দুপুরে লাঞ্চটাও কিন্তু দেড়টা থেকে দুটো, এর থেকে বেশি লেট কেউ করে না। তো রান্না বান্নার ভীষণ একটা চাপ থাকে, ততক্ষণ ঝিনুক একাই খেলা করছিল, আয়না দেখছিল, বাই বাই করে ঘুরছিল, এসবই করছিল আর কি। যেহেতু ঝিনুক ছোট, ওর এই জায়গাটা ধরে ঝুলতে বেশ মজা লাগে, তো হামা দিয়ে এদিক ওদিক যাওয়া আসা করে, আর এখানে বেশ খুব সুন্দর একটা তোলে, আমার কিন্তু দেখতে বেশ মজাই লাগে। ঝিনুক এখন অনেক কিছু শিখেছে, চলুন আপনাদেরকে দেখাই। বসলাম একটু জল খেতে, আর ঝিনুক এখানে বদমাশি করছে, ওদের ওদেরকে বলে তোমার তোমার হাত কোনটা, বলে দাও তোমার হাত কোনটা, আর তোমার পা এইটা, আর তোমার চোখ, আর দাঁত, আর ঠোঁট, ঠোঁট কই ঠোঁট, এটা ঠোঁট, আর তোমার মাথা কোনটা, মাথা, আর চুল, আর পেট কই পেট, এরি বাবারে কত কি শিখে গেছে, এটা হাতটা দিই। বাচ্চাদেরকে শেখানোর সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে খেলাধুলো, এটা দিয়ে বাচ্চাদেরকে আপনি যা শেখাবেন তাই শিখে যাবে, তাই মারধর বকাবকি এসব অযথা করবেন না, ভালোবেসে শেখাবেন, সব কিছু শিখবে। যাই হোক, ঝিনুককে বাড়িতে এসে বাকি রান্নাটা সেরে নিলাম, এখন বাচ্চা হলো সাড়ে বারোটা মতন, এরপরেই বাবা খেতে এসেছিলো, তারপর আমি খেয়ে নিয়েছি, পরে ভাই খেয়েছে, আর আমার সেই সেম মেনু সিদ্ধ ভাত, আর এরপর ঘুমিয়ে গেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় উঠে বোকার মতন একা একা চা খেয়েছি যেহেতু মা নেই। আর আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।